সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা নিয়ে কিন্তু আরামবাগ পৌরসভা অনেকদিন ধরে চেষ্টা করছে যে বর্জ্য আবর্জনা এটাকেও কাজে লাগানো যায় যদি ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয়। এ নিয়ে কিন্তু অনেকদিন ধরেই তারা চেষ্টা চালাচ্ছেন যে সরকারি যে প্রক্রিয়া রয়েছে সেগুলোকে সম্পন্ন করে যাতে কাজে লাগানো যায়, কারণ কলকাতাতে এই ধরনের কাজ হচ্ছে অলরেডি। আমরা এ নিয়ে কথা বলব, আমার সঙ্গে ফোনলাইনে রয়েছেন পৌর প্রধান স্বপন নন্দী। স্বপনবাবু, আপনারা মাঝে মধ্যে এটা নিয়ে কাজকর্ম করেন যে এটাকে কত ইফেক্টিভ করা যায়, এখনো পর্যন্ত কি অবস্থায় রয়েছে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট? সবার প্রথমেই আপনাদের আরামবাগ টিভিকে আমি ধন্যবাদ জানাই যে এইটি এমন একটি প্রকল্প যে বাড়ির যে সেই আনাজ খোলা থেকে আরম্ভ করে যে সেই ময়লাগুলো আমরা যেটা হুইসেল দিয়ে বাড়ি বাড়ি নিয়ে আসছি, সেই জিনিসগুলো ওয়েস্ট মানে নষ্ট হওয়ার কথা, কিন্তু সেইগুলো থেকেও যে জৈব সার করা যায়, বিভিন্ন ধরনের ওই এর থেকে কুটির শিল্পে করা যায়, গ্যাস তৈরি হয়, সেইটাই আমাদের আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আজকে সুরা থেকে আধিকারিকরা এসেছিলেন, আমাদের স্বনির্ভর গোষ্ঠী যারা মেম্বার আছেন, আমাদের যে ওই আরামবাগ পৌরসভার ইঞ্জিনিয়াররা থেকে আরম্ভ করে সাফাই বিভাগ থেকে আরম্ভ করে সর্বস্তরের আমাদের কর্মীদের সহযোগিতায় সকলে আমরা আজকের যে অ্যাওয়ারনেস ক্যাম্প সেই ছবির মাধ্যমে পিকচারের মাধ্যমে আজকে সুন্দরভাবে দেখিয়েছে। শুধু যে এই ময়লাগুলো আমরা জানতাম যে ওয়েস্ট নষ্ট হয়, কিন্তু এইগুলো নিয়ে যে কত সুন্দরভাবে কাজ হয় এবং সেই যেসব স্বনির্ভর গোষ্ঠীর আমার মায়েরা বোনেরা আছে তারাও এটা নিয়ে সে কুটির শিল্পর মতো হবে, আবার এ থেকে জৈব সারও হবে, কারণ এখন আপনারা জানেন যে জৈব সারটা যে চাষের পক্ষে একটা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ ওই নানা রকম ওই রাসায়নিক দিয়ে মানুষের শরীরের মধ্যে সে নানা রকম দাগ এসেছে, কারণ খেলেই না খেলে মানুষ ভালো থাকে, খেলেই যে শরীর খারাপ, তাই এখন জৈব সারটাকে এখন সরকার চাইছে যে জৈব সারটাকে দিয়ে এই চাষগুলো হোক। শ্রমণবাবু, আপনারা এই যে প্রজেক্টটা করতে চাইছেন, এটা করতে গেলে তো জায়গা লাগবে, সেই জায়গাটা কোথায়? জায়গাটা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা 87 আমাদের জায়গা কেনা আছে সেই কালীপুর ব্রিজের কাছে, যে রেল ব্রিজ আছে ওখানে আছে, তা সেই কাজটা আমাদের চাঁদুরে একটা আমাদের জায়গা দেখা আছে, তাই আমাদের এর আগে আমরা গ্যাস তৈরি আমরা করবো বলে আমাদের পাঠিয়েছিল, আমাদের ফান্ড অ্যালটমেন্ট হয়েছিল, কিন্তু অনেক পৌরসভা এগুলো করতে গিয়ে তারা মুখ থুকে পড়েছে, ওই জন্যই আমাদেরকে এই পৌরসভার সাথে আমাদের এই বিষয়ে পারদর্শী আছে এনজিও, তারাও আমাদের 1-2 বছর আমাদের সাথে থাকবে, তারপরে এটা সবটাই কিন্তু আমাদের আরামবাগ পৌরসভার তত্ত্বাবধানে আমাদের এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে স্কিমটা আছে সেইটা আমাদের আরামবাগ পৌরসভার মধ্যে আমাদের হবে, আর এতে প্রচুর কর্মসংস্থান হওয়ার কথা। ওকে, অসংখ্য ধন্যবাদ পৌর প্রধান স্বপন নন্দী আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।